আমার সাথে ফ্রড করা হয়েছিল। হে গাইস, দিস ইজ কঙ্কনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো টুডে আই এম গোয়িং টু শেয়ার আ চিটচ্যাট গেট রেডি উইথ মি ভিডিও করছি আমার নায়িকা প্রেপমিয়া প্রাইমার দিয়ে, আর তার সাথে সাথে গল্পটাও স্টার্ট করা যাক। সো আমি কথা বলছি এটার 2021 সালের, 2021 সালের কথা বলছি এটা আমি। ওই ধরো অগস্ট সেপ্টেম্বর ওরকম টাইমের কথা। তো তোমরা জানো আমার ইনস্টাগ্রামে ফলোয়ার বেস আছে একটা, মোটামুটি খুবই কম, মোটামুটি একটা ফলোয়ার বেস আছে। তো ওখান থেকে আমি ব্র্যান্ড শ্যুটের কাজ করি, মানে ব্র্যান্ড পিআর প্রোডাক্ট পাঠায় সেটার আমি কাজ করি, তারপরে মডেলিংয়ের আমি কিছু কিছু কাজ করি। নেক্সট আমি ইউজ করছি হচ্ছে মিস ক্লিয়ারের ইলুমিনেটর। সো মডেলিংয়ের আমি কিছু কিছু কাজ করি। তো সেই রকমই আমি যখন খুব অনেক বেশি বেশি মডেলিংয়ের কাজ করছি, তখন আমাকে ইনস্টাগ্রামে একটা লোক আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যে আমরা এরকম, তুমি কি ACTC থেকে মডেলিং আর অ্যাক্টিং করতে ওদের ওদের সাথে, তাহলে তোমার একটা চান্স আছে অ্যাক্টিংয়ের আমাদের কাছে। তো ওইটা আমাকে বলেছিল। এবার যারা ACTC জানে না, আমি তাদেরকে একটা পেছনে ব্যাকগ্রাউন্ডের কথা বলে দিই। ACTC হচ্ছে অ্যাকচুয়ালি একটা মানে মডেলিং অ্যান্ড অ্যাক্টিং স্কুল টাইপের, যেইখানে আমি 2014-এ অ্যাক্টিং আর মডেলিং শিখতাম। তারপরে ওখান থেকে আমি পোর্টফোলিও করিয়েছিলাম, তারপরে ওখানে আমাদের গ্রুমিং কীভাবে করতে হয় সেই সব শেখাতো। তো আমি ওই ওদের ওখান থেকে আমি করেছিলাম, শিখেছিলাম আমি, প্লাস কিছু কাজকর্মর জন্য ওরা পাঠাতো। ক্লাস 8-9-এ পড়ি, তখন আমি ওদের ওখানে মডেলিং করতাম বা অ্যাক্টিং করতাম। তো এবার আমাকে ওই লোকটা বলে যে তোমার একটা ওরকম অডিশন আছে অ্যাক্টিংয়ের, তুমি আসো, তুমি তো ACTC থেকে শিখেছো, আমরা জানি তোমাকে, তোমাকে চিনি আমরা, তুমি আসো। আমি ফাউন্ডেশনের জন্য মেবেলিন সুপারস্টে ফাউন্ডেশন ইউজ করছি। তো তুমি আসো অডিশন দিতে। অডিশনটা ছিল মোস্ট প্রবাবলি বাঘা যতীনে, আমি আর বাবা গাড়ি করে গেছিলাম। তো ওখানে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে একটা লোক এসেছিল, এসে আমাকে একটা স্ক্রিপ্ট দিয়েছিল আর বলেছিল যে এরকম অডিশনটা দিতে, তাহলে তোমাকে সিলেক্ট করা হবে। সিরিয়ালটার নাম বলেছিল তিন্নি, তিন্নি সিরিয়ালটার নাম, মানে আমাকে অ্যাকচুয়ালি তিন্নির পাঠটা দেওয়া হতো, সেটা বলেছিল। তো এবার আমি বাড়িতে এসে ওটা প্র্যাকটিস করেছিলাম, আর যেহেতু তখন ওরকম লকডাউন করোনা সিচুয়েশন চলছিল, তাই জন্য ওরা বলেছিল ফোনের মধ্যে ভিডিও তুলে অডিশনটা, অনলাইন অডিশন টাইপের একটা করতে বলেছিল, আমাকে বলেছিল ভিডিও তুলে আমাদেরকে পাঠাতে নিজের মতন করে। তো আমি ওরকম আমার মাকে বলেছিলাম যে করে দাও, মা করে দিয়েছিল। তারপরে ভিডিওটা আমি ওদেরকে পাঠিয়েছিলাম, ওরা বলেছিল ঠিক আছে তুমি অডিশনের পার্টটার জন্য সিলেক্টেড। পাউডারের জন্য আমি ব্লু হেভেনের সাফায়ার ট্রান্সলুটেসেন্ট পাউডার ইউজ করছি। তো তারপরে আমাকে ডাকা হয় আবার আরেকদিন যে আসো, তোমার সাথে সামনাসামনি কথা বলবো, তোমাকে সাইন করাতে হবে, যে মানে এই যে তুমি যেই সিরিয়ালটা করবে মেন লিড হিসাবে, সেটার তো একটা ওরকম সাইন করানোর ডকুমেন্টস থাকে, যে এতদিনের তোমার আমাদের সাথে কাজ করতে হবে, এরকম সাইনিং এর অনেক ব্যাপার থাকে। তো সেটার জন্য আমাকে ডেকেছিল, যেই জায়গায় আমি অডিশনটা দিতে গেছিলাম ফার্স্ট দিন বাবার সাথে, সেইখানেই বাঘা যতীনের ওই জায়গাতেই। সেদিনকে আমি বাবার সাথে যাইনি, বাবার কাজ ছিল তো মায়ের সাথে গেছিলাম। সেদিনকে আমি যাওয়ার পরে আমাকে বলল
যে হ্যাঁ তুমি তো সিলেক্টেড হয়ে গেছো, হ্যাঁ তোমাকে খুব মানাবে রোলটার মধ্যে, তোমাকে এত মিষ্টি দেখতে, এই ওই সেই অনেক কথা বলেছিল, ঠিক আছে। এবার আমি কি বলতো, আমি খুব বোকা টাইপের মেয়ে, আমি প্রত্যেকজনকেই না বিশ্বাস করে ফেলি খুব জলদি। আমি লোকজনকে মানে যাদেরকে বিশ্বাস করা উচিত না তাদেরকেও আমি খুব জলদি বিশ্বাস করে ফেলি। আমি কন্ট্রোলের জন্য ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোল প্যালেটটা, তো আমি খুব বিশ্বাস করে ফেলি লোকজনকে, তো আমি ওরম বলেছি, তো আমি বিশ্বাস করে নিয়েছি। এবার আমাকে বলছেন যে কি বলেছিল মা, ও আচ্ছা হ্যাঁ, তো এবার আমাকে বলছে হ্যাঁ, তো এবার আমাকে বলল যে এখন তো করোনার এই সিচুয়েশন চলছে, অনেক সমস্যা হচ্ছে, তো তোমার নামে আমরা একটা মেডিক্লেম করাতে চাই। সেই মেডিক্লেমের টাকাটা যদি তোমার কোনো শরীর খারাপ হয় বা কিছু হয় সেটাকে তুমি ইউজ করতে পারবে মেডিক্লেমের টাকাটা। তো সেটা কত টাকা, সেটা হচ্ছে 10,000 টাকা। আমাকে বললো মেডিক্লেমের টাকাটা তোমাকে এখনই পে করতে হবে, এই মুহূর্তে পে করতে হবে 10,000 টাকা, তাহলে তোমাকে এই পাঠটাও আমরা দিয়ে দেবো আর তোমার নামে একটা এক্সট্রা মেডিক্লেম টাইপেরও হয়ে যাবে। আমি ব্লাশের জন্য একটা ড্রাগ স্টোর ব্লাশ ইউজ করছি, তো সেটার কোনো নাম বলছি না, তো ওই পার্টটা তোমার হয়ে যাবে প্লাস মেডিক্লেমও তোমার নামে একটা হয়ে যাবে। এবার আমি ভেবেছি সত্যি হয়তো ওরকম কোনো ব্যাপার। এবার আমি যেহেতু আগে জব করতাম, মানে অনেক ভালো ভালো জায়গাতেই আমি জব করেছি, আমি একটা অ্যামাজনের এমপ্লয়িও ছিলাম ভালো র্যাঙ্কে, তো আমি অ্যামাজনের যেই জব করে বা বাকি যেই ব্র্যান্ডের সাথে কাজ করে বা কোনো জব করে যেই টাকাগুলো আমি ইনকাম করতাম সেগুলো আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দিতাম, আমি কিছু খরচা করতাম না। মানে আমি একটু কিপটে প্রকৃতির মানুষ, সব জমিয়ে রাখতে আমি পছন্দ করি, খরচা করতে পছন্দ করি না, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি জমিয়ে রেখে দিতাম। তো ওইখান থেকে আমি বাবাকে বলেছিলাম যে বাবা এটা তো আমারই টাকা, আমি বলছি যখন একটু দিয়ে দাও, তো বাবা তখন ওদেরকে জিপেতে ট্রান্সফার করে, ব্যাংক ট্রান্সফার করে ডাইরেক্টলি 10,000 টাকা। পরে ওরা একটা স্লিপ টাইপের আমাকে দিল যে এখানে ওরকম লেখা আছে যে হ্যাঁ 10,000 টাকা ওরা আমার কাছ থেকে নিয়েছে, এরকম একটা স্লিপ টাইপের আমাকে দিয়েছিল। এর জন্য আমি মার্সের হাইলাইটারটা ইউজ করছি। সো সেটা হয়ে গেল। এইবার আমাকে আরেকদিন দেখা হলো একটা অন্য একটা স্টুডিওতে, ঠিক আছে। সেটা এইটা যেটা আমি গেছিলাম প্রথম দুদিন সেটা না কোনো স্টুডিও টাইপের না, সেটা একটা অফিস টাইপের, মানে অফিসের মধ্যেই একটা এসি রুমের মধ্যে আমাদের সাথে বসে কথাবার্তা বলা হচ্ছিল। বাট থার্ড দিন যেদিনকে আমাকে ডেকেছিল সেটা কোনো অফিস ছিল না, সেটা একটা স্টুডিও ছিল, মানে যেরকম হয় আর কি টালিগঞ্জের স্টুডিওগুলো, বাড়ির মধ্যে অডিশনের জন্য বাড়ির মানে বাড়ির মধ্যে যে স্টুডিওগুলো হয় আর কি, একটা রুম বড়, মানে বিশাল বড় রুম, পেছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আরো অনেক রকমের লাইটিং সিস্টেম আছে, অনেক বুম আছে, মানে যেই মাইকগুলো হয় যেখানে কথা শোনা যায় অডিশনের, আর তারপরে অনেক চেঞ্জিং রুমস আছে, মেকআপ রুমস আছে, অনেক কিছু আছে, যেইগুলো ওই থার্ড মানে থার্ড দিন যেই বাড়িটায় গেছিলাম সেই বাড়িটাতে ছিল। তো সেদিনকে আমার একটা ফর্মাল অডিশন টাইপের নেওয়া হয়েছিল। তো আইব্রোজ এর জন্য আমি ইউজ করছি এটা কি যেন মিস ক্লিয়ারের আইব্রো পেন্সিল। আচ্ছা, তো এবার সেইখানে আমার একটা ফর্মাল অডিশন নেওয়া হয়েছিল, আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল যেটা বলেছিল আমাকে 10 মিনিটের মধ্যে রেডি করে দিতে। তারপরে আমার একটা ফর্মাল ফটোশুট টাইপের হয়েছিল, আমাকে বলেছিল 3-4টে আউটফিট নিয়ে যেতে, সেইগুলোতে ফটোশুট করে আমার মানে কি বলবো, আমার ফেস চেক করার একটা কি একটা ওদের হয় না, ওইটা চেক করার জন্য যে ক্যারেক্টারের সাথে আমার ফেসটা মিলছে নাকি ঠিকঠাক ভাবে, ওরকম ওদের অনেক রকমের অডিশন হয়, সেই অডিশন আমার নিয়েছিল সেদিনকে। তারপরে ওটা হয়ে গেল, তারপরে আমি ওখান থেকে চলে আসলাম। ফোর্থ ডে আবার আমাকে ওই বাড়িতেই অডিশন দিতে ডাকে, আর ফার্স্ট দিন শুধু বাবা আমার সাথে গেছিল, বাকি সেকেন্ড দিন যেদিন আমার কাছ থেকে মেডিক্লেমের 10,000 টাকা নিয়েছিল অডিশনের দিন, পরপর দুদিন মা গেছিল, 3-4 দিনের দিনও মাই গেছিল আমার সাথে।
ওই সেম বাড়িটাতেই আমাকে আবার ডাকা হয়েছিল আর বলা হয়েছিল করোনা সিচুয়েশন চলছে বলে যার যার কসমেটিক্স তাকে তাকে নিজের কিনে নিতে হবে। তো এবার আমি বলেছিলাম যে আমি তো একটা ইউটিউবার, একটা ইনফ্লুয়েন্সার, আমার কাছে তো প্রচুর কসমেটিক্স আছে, আমি আবার কেন কিনতে যাব। তো বলেছিল যে না ওইসব কসমেটিক্স হলে হবে না, অ্যাক্টিং এর এখানে তো সবাই ম্যাক ইউজ করে, তো তোমার যা যা লাগবে সবকটা ম্যাক লাগবে। তো এবার ম্যাকের লাগবে বলেছিল, এবার আমার কাছে তো ম্যাকের লিপস্টিক আছে, তার থেকে বেশি আমার কাছে সিরিয়াসলি ম্যাকের কিছু নেই। এবার আমাকে একটা লিস্ট পাঠিয়েছিল যে এই এই মেকআপ গুলো কিনতে হবে, তো সেইগুলো লিস্ট আমি সব চেক করে দেখেছিলাম, টোটাল কস্টিং হয়েছিল 30,000-35,000 টাকা মতন। তো এবার আমি বলেছিলাম যে আমার কাছে এখন এত টাকা নেই যে আমি এরম মানে পুরো ম্যাকের একটা ইয়ে করে নেব, মানে লোকে বিয়ের সময় ম্যাকের 30-35,000 টাকার মেকআপ কেনে, তাছাড়া কখনোই কেনে না লোকে, কারণ কেউই ওরকম পাগল নয় যে এত এত মেকআপ মানে ম্যাকের কিনে নেবে, 30-35,000 টাকা একেবারে ইনভেস্টমেন্ট করে দেবে, সেরকম পাগল কেউ নেই। আমিও সেরকম অতটাও পাগল নই যে 30-35,000 টাকা একেবারে ইনভেস্ট করে দেবো। তো আমি ওদেরকে বলেছিলাম আমার ক্ষেত্রে এটা সম্ভব নয়, আমি একটা ক্লাসিক লেডির আই শ্যাডো ইউজ করছি, তো আমি বলেছিলাম যে আমার ক্ষেত্রে ওটা সম্ভব নয়। তো ওরা বলেছিল যে ঠিক আছে তুই একটা কাজ কর, আরেকটা মেয়েও আছে যে এই মেকআপ গুলো যাকে কিনতে হবে, তো তোরা একটা কাজ করতে পারিস, দুজনে মিলে ভাগ ভাগ করে টাকাটা দিয়ে দিতে পারিস, তো তুই আমাকে 10,000 টাকা দে, ওই মেয়েটার কাছ থেকে আমি বাকি টাকাটা নিচ্ছি। আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে তুমি 10,000 টাকা নাও। বলে আমি সেদিন ফোর্থ ডে ওখানে গিয়ে আর ওই সেকেন্ড ডে ওই বাড়িটায় গিয়ে আমি আর মা মিলে ওদেরকে হাতে নোট গুনে 10,000 টাকা দিয়ে এসেছিলাম, আর সেই টাকাটা পুরোটা আমার নিজের হার্ড আর্নড মানি ছিল, মানে টিউশন করে বলো বা কোনো কোম্পানিতে কাজ করে বলো বা কোনো মডেলিং করে বলো, যাই করে বলো, রক্ত জল করে ওই টাকাটা আমি ইনকাম করেছিলাম, তারপরে ওটা ওদেরকে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে কি হয়, এবার মাসকারা আমি ইউজ করছি লরিয়েলের, তারপরে কি হয় ওরা আমাকে বলে হ্যাঁ এই তো স্টার্ট হবে, এই তো স্টার্ট হবে, এই তো স্টার্ট হবে, এই করতে করতে না আর স্টার্টই করছে না। এবার আমি ফোন করছি, যখন ফোন ধরে না অর্ধেক টাইম ফোন সুইচ অফ, ফোন ধরে না, তারপরে যখনই আমি বলি যে কবে যাব আবার, কবে থেকে স্টার্ট হবে, তুমি এতগুলো টাকা নিয়ে রেখে দিয়েছো, কবে করবে না করবে, তো কিছুতেই ফোন ধরে না কিছু না, মানে তারপরে কি করলো আমাকে ফোন থেকে ব্লক করে দিল। তারপরে আমার বাবাও অনেক চেষ্টা করেছে ফোন করে ওদেরকে মানে টাকাগুলো নেবার জন্য, মানে অ্যাটলিস্ট কাজ না পাই আমার যায় আসে না, 20,000 টাকা ফেরত পেলেও তো সেটা অনেক আজকালকার দিনে, তো ওই জন্য অনেক চেষ্টাই করেছি আমরা টাকাগুলো ফেরত নেবার। আমি অনেক রিকোয়েস্ট করেছি, সব কিছু করেছি, লিপস্টিকের জন্য ইউজ করছি নায়কার ইউয়ার লাটে, তো অনেক রিকোয়েস্ট করেছি অনেক কিছু, বাট কিছুতেই আমি সেই টাকা ফেরত পাইনি। তো এটাই হচ্ছে আমার সেই ফ্রডের গল্প, মানে আমার সাথে ফ্রড করা হয়েছিল, আমার থেকে 20,000 টাকা নিয়ে নেয় মাই হার্ড আর্নড মানি, 10,000 টাকা আমার নিজের ছিল, 10,000 টাকা বাবার ছিল, 20,000 টাকা ওরা নিয়ে নেয়। তারপরে অনেক চেষ্টা করেছি, পুলিশের কাছেও গেছি, সব কিছু করেছি, বাট কেউই কিছু করতে পারেনি। তো ওই লোকগুলো এরকম করে আমার কাছে 20,000 টাকা নিয়ে নিয়েছে, আমাকে মানে কোনো একটা সিরিয়ালে চান্স দেবে বলে। তো এরকম যদি তোমরা ফাঁদে পড়া পড়ো, আমি জানি অনেকেই যারা আমার ভিডিওস দেখে তারা আমার বয়সী বা আমার থেকে একটু ছোট, তাদেরকে আমি সাজেস্ট করছি যা করবে ভেবেচিন্তে করো, আগে ব্যাকগ্রাউন্ড চেক করে নাও যে কোথা দিয়ে কি হচ্ছে না হচ্ছে, সেই বুঝে টাকা ইনভেস্ট করো। টাকাটা না আমরা খুব কষ্ট করে ইনকাম করি, তো তাই বেরিয়ে গেলে না খুব কষ্ট হয়, মানে সিরিয়াসলি বলছি, কারণ আমি যেহেতু অনেক ছোটবেলার থেকে টাকা ইনকাম করছি, আমার 18 ইয়ার্সের পর থেকে আমি জব করি, এটাই অ্যাকচুয়ালি আমার বাড়ির একটা রুল তুমি বলতে পারো, মানে
আমার বাবা এরকমই যে মানে যতদিন না আমরা অ্যাডাল্ট হচ্ছি ততদিন আমাদেরকে হেল্প করবে, অ্যাডাল্ট হওয়ার পরে তোরা আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়া, সেইটা অলওয়েজ বাবা চায়। তো ওই জন্য দাদাও যখন 18 ইয়ার্স হয়ে গেছিল তারপর থেকে দাদাও নিজের ইচ্ছার মতন টুকটাক কাজ করে হাত খরচা চালাতো, আর আমারও যখন 18 ইয়ার্স হয়ে গেছিল তারপর থেকেই আমি কাজকর্ম করে আমাদের হাত খরচা চালাতাম। তো ওই টাকাটাই যখন আমার বেরিয়ে গেছিল না, আমি এতটা ডিপ্রেশনে চলে গেছিলাম ওই মোমেন্টটায়। তোমরা তো জানো আমার ডিপ্রেশন অ্যাংজাইটি আছে, তো আমি এতটা ডিপ্রেশনে চলে গেছিলাম, বাড়ির থেকে বেরোতাম না, কারোর সাথে কথা বলতাম না, কেউ বাই চান্স যদি ওই টাকার ব্যাপারে কথা তুলতো তার উপর আমি পুরো আউটবার্স্ট করে যেতাম। ইভেন কি আমার দাদার সাথে একদিন আমার এই নিয়ে ঝামেলা হয়েছিল, আমার এই ফোনটার আগে আমার যে Redmi Note 5 Pro ছিল ওটা আমি রেগে মেগে ঝামেলা করে ফোনটাকে পুরো দু টুকরো করে ভেঙে ফেলেছিলাম। মানে ফোনটা এখনো অবধি পুরো ওপর নিচ, মানে দু টুকরো করা, এরকম টাইপের ওয়েব আছে ফোনটার মধ্যে একটা। মানে এতটা হার্ট ব্রোকেন হয়ে গেছিলাম, এতটা বেশি কষ্ট পেয়েছিলাম, এতটা ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমার কিচ্ছু ভালো লাগতো না, মানে আমার আর কিচ্ছু চাই না লাইফে, আমার লাইফ শেষ, এরকম মনে হয়েছিল। বাট তারপরে আবার কাজ করে 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 এভরি ডে এভরি নাইট কাজ করে করে এই যে এরকম ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে বাকি সব কাজ করে, টিউশন করে, বাকি যা যা সব কাজ আছে সব কিছু করে 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 আবার আমি ওই টাকাগুলোকে জমানোর চেষ্টা করছি। সো দেখা যাক কত দূর এগোতে পারি এরকম করে। আশা করছি আরো বড় ইউটিউবার হব, আশা করছি আরো বড় ইনফ্লুয়েন্সার হব, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আর আশা করছি তোমরা আমার পাশে থাকবে যারা জিরো থেকে এত অবধি এসছো। আশা করছি যখন এর থেকেও বেশি বড় হব তোমরা আমার পাশে থাকবে। আজকের ভিডিওটা এত অবধি থাকলো, যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।